দর্শক আপনারা জানেন যে আসলে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আমাদের দিনভর আয়োজনের একেবারে শেষ দিকে আমরা চলে এসেছি, কারণ ফলাফল ঘোষণা শুরু হয়েছে এবং ফলাফল ঘোষণা শেষ হওয়া পর্যন্ত আপনাদের সঙ্গে আমরা আছি প্রতি মুহূর্তের সবশেষ ফলাফল আপনাদেরকে জানানোর জন্য। আপনারা জানেন যে আসলে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ত্রিমুখী লড়াই হচ্ছে এবং সারাদিনই আমরা দেখেছি শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ হয়েছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে 60% ভোট পড়েছে, যদিও আসলে ইভিএম ব্যবহার করা হয়েছে প্রথমবারের মতো সবগুলো কক্ষে এবং কেন্দ্রে, যে কারণে আসলে কিছুটা জটিলতা তৈরি হয়েছে এবং সেটি নিয়ে কিন্তু প্রশ্ন আছে মানুষের মধ্যে এবং তার পাশাপাশি আসলে বৃষ্টি বাগড়া দিয়েছে মাঝে মধ্যে দু একবার। এছাড়া আসলে স্বতঃস্ফূর্তভাবেই যারা আসলে ভোটার রয়েছিলেন তারা আসলে ভোট কেন্দ্রে এসেছেন এবং ভোটাধিকার প্রয়োগ করার চেষ্টা করেছেন। আপনারা জানেন যে আসলে এখানে তিনটি প্রতীকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা এখন পর্যন্ত শুনতে পাচ্ছি আমরা, যার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে লড়াই করছেন আরফানুল হক রিফাত। তিনি এই মুহূর্তে যতগুলো ভোট পেয়েছেন সেটির সংখ্যা হচ্ছে এরকম 37,039 তিনি ভোট পেয়েছেন এখন পর্যন্ত এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, যার প্রতীক টেবিল ঘড়ি এবং তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়াই করছেন এবং তিনি বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন নির্বাচনে অংশগ্রহণ করার কারণ সহ নানাবিধ কারণে এবং তিনি এখন পর্যন্ত পেয়েছেন 29,821 ভোট। এবং এখন পর্যন্ত আসলে এই রেসে যিনি আসলে তার ঘোড়া প্রতীক নিয়ে তিন নম্বরে আছেন তার নাম হচ্ছে মোহাম্মদ নিজামুদ্দিন, তিনিও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন, তিনি এখন পর্যন্ত 13,952 ভোট পেয়েছেন। কিন্তু এখনও আসলে ফলাফল ঘোষণা শেষ হয়নি, আরও অনেকগুলো আসন এবং অনেকগুলো কেন্দ্রের ফলাফল ঘোষণা করা বাকি আছে। আপনারা জানেন যে আসলে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে 105টি ভোট কেন্দ্র রয়েছে এবং 105টি ভোট কেন্দ্রে 640টি ভোট কক্ষ আছে এবং এই 640টি ভোট কক্ষে সকাল 8টা থেকে শুরু করে বিকেল 4টা পর্যন্ত এই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের 229,990 জন যারা ভোটার রয়েছেন তাদের 60% ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং সেই ভোটাধিকার প্রয়োগ করার বাস্তবতায় এখন ফলাফল ঘোষণা হচ্ছে এবং কার ভাগ্যে সেই সুপ্রসন্ন বাস্তবতাটি আছে সেটি দেখার বিষয়।